জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিনে সকাল থেকেই মুখর ধানমন্ডির 32 নম্বরের সেই বাড়িটি। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের স্মৃতি বিজড়িত বাড়িতে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গণমাধ্যমকে জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আর 2 বছর বাকি থাকলেও এখন থেকেই উদযাপন প্রস্তুতি নিচ্ছে তাদের দল। আমরা উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে। আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে সারা বাঙালি জাতি দুটি সুসংবাদ, খুশির খবরে আনন্দিত, উজ্জীবিত, উচ্ছ্বসিত। একটি হচ্ছে বাংলাদেশ 3টি ক্রাইটেরিয়া পূরণ করে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হতে যাচ্ছে, আরেকটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ বিজয়। পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।